হাসপাতালে আছে এটা তো সিরিয়াস কনস্পিরেসি বলে মনে হয়েছে। এবং কনস্পিরেসিটাতে সিদাই টানা কোনো অফিসার ইনভলভ, এটাই তাদের সংগ্রাম। তো এখন তো এসে যা দেখলাম, ছেলেটির সাথে কথা বললাম এবং আইনের দিক থেকে তাকে যে সাহায্য করার চেষ্টা করেন এই বন্ধুটিও ছিলেন, এবং তার স্ত্রী কালকে তো তার স্ত্রীর মানে বুদ্ধিমত্তার সাথে যদি সাথে সাথে থানায় এনকোয়ারি না করত, তার স্বামীর নাম বলে এই নামে কাউকে আপনারা অ্যারেস্ট করতে গেছেন কি, তিনি কি এসছে আপনাদের থানায়, বলে না, তাকে কি আপনারা অ্যারেস্ট করতে গেছেন, না, অদ্ভুত ঘটনা। তারপর যে সব চারিদিকে কথাবার্তা দিল, এখন তার থেকে কথা শুনে যা বুঝলাম, সে বলছে আমাকে কিন্তু থানার কোনো মানে যে মকসদে আমাকে নেয়নি, একেবারে পেছন দিকে আমার কাছে আগে নিয়ে গেছে, আলু বাতাস কিছু নাই, উদ্দেশ্যটা কি, চারিদিকে যেমন হুইচিং হয়ে গেল। থানার মতো তো সবাই তো একরকম হয় না, কোনো রকম ভাবনা চিন্তা করার লোক থাকে, তো তারাও বোধ হয় সমস্ত বিষয়টাতে একটু উদ্বেগ প্রকাশ করেছে, ফলে তখন সেও ফেল ইজ না, তারপর তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে এবং ওখানে হাসপাতাল তারা পাঠিয়ে দিয়েছে জিবিতে। এখন জিবি হাসপাতালে এখন তার সঙ্গে কথা বললাম, তার যেটা হার্টে একটু প্রবলেম ফিল করছে ডাক্তারবাবুরা বলেছেন, এই এই সময় তো ডাক্তারবাবু থাকেন না, পরে আমরা কথাবার্তা বলে জানার চেষ্টা করছি। মানে ওর যা ধারণা যে এটার মধ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে, তার ভাইকেও বোধ হয় এর আগে একটা এই গাড়ি ধাক্কা টাক্কা দিয়ে জখম করেছে, একটা চোখ বুধে নষ্ট হয়েছে, তাদের একটা দোকান আছে, দোকানটা প্রায় বন্ধই করে দিয়েছে, সে তো তার নিজের বাড়িতেই থাকতে পারে না, এখানে ওখান থেকে উঠে এসে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকছে, ওখানে গিয়ে তাকে ধরে নিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম পুলিশ যে আপনাকে ধরে নিল, অভিযোগটা কী, তাই তো আমি জিজ্ঞেস করছি, পুলিশ তো কিছু বলছে না, দিস ইজ এ ভেরি মানে সিরিয়াস থিং, চলছেটা কি। এটা শোনার পরে আমাদের তাস্তি হয় না, আমরা তো আমাদের তো জানতে হবে, আমি আসলাম দেখে গেলাম, দেখা যাক, উকিল বন্ধু যিনি তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করছেন, তিনি জানেন তার কাগজপত্র হয় না, তারা দুটা তিনটা মামলাও করেছেন, কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, সবটা মিলিয়ে আমরা দেখবো।